নমস্কার বন্ধুরা আমি সুখেন মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশানগুলো ভেরিফিকেশান করার পর সেই লিস্টটা আপনি কীভাবে প্রিন্ট আউট করবেন তো অনেক সময় এটা হয় কি যেহেতু এই লিস্টার কলম অনেক বড় রয়েছে এবং এটা বড় ফাইল তো প্রিন্ট করা নিয়ে সমস্যা হয়ে যায় তো আশা করছি আজকের ভিডিওতে দেখার পর অনেকটাই আপনার সমস্যার সমাধান হবে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও জাস্ট ধরে নিলাম যে আপনারা এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিয়েছেন ভেরিফিকেশান লিস্টটি এবং খুলেছেন ডবল ক্লিক করার পরই এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে এক্সেলের তরফ থেকে যে এই এক্সেল ফাইলটি যে অরিজিনাল যে এক্সেল ফাইল সেই ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করছে না তাই আপনাকে সরাসরি নো করতে বলবে তো আপনি ইয়েস করবেন বা আপনারাই ইয়েস করবেন নাহলে নো করলে আবার ফাইলটি হাইড হয়ে যাবে তো ইয়েস করলাম সরি দেখুন ফাইলটি পুরো চলে এসেছে তো আমি ডাটাগুলো একটু হাইড করে দিয়েছি আপনাদের এরকম আসবে না আপনারা যেরকমভাবে করেছেন ডাউনলোড যেভাবে রয়েছে পোর্টাল থেকে সেভাবেই ডাউনলোড হয়ে আসবে এই সমস্ত করার পরে এখানে আপনি একটা রো ইনসার্ট করে নেবেন এরপরে স্কুলের নামটা আমি লিখে দিচ্ছি এটা পরে বোঝাচ্ছি পরে বলছি যে কেন লিখেছি তো যাই হোক আপনি এবারে এটাকে প্রিন্ট করবেন তো প্রিন্টটা দেখব ফাইলে গেলাম প্রিন্টে দেখুন এই পর্যন্ত আসছে তো আপনার ডাটা অনেকটাই এদিক ওদিক হয়ে আছে অনেকগুলো ডাটাই এদিক ওদিক হয়ে আছে তো সবটি ডাটা তো আপনার আনতে হবে বা আপনাদের আমাদের আনতে হবে কিভাবে আনব তো এর জন্যে আমরা যাব পেজ লেআউটে পেজ আউটে এসে এইভাবে একবার একবার করে না করে সমস্তটাই এই সাইজটা আপনি এখানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর এরকম উইন্ডোটি আসবে আবার দেখুন এখানে পোর্ট্রেট আছে আপনি পোর্ট্রেট মানে একদম ওপর নিচ বরাবর আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে নিন দেন এবার পেন পেভিউ আসুন দেখুন অনেকটাই চলে এসেছে আবার পেজ সেট আপে আসুন সবটা তো লাগবে এখনো তো রয়েছে অনেক তো হলো না আরওটা সেট করতে হবে আমাদের তো পেজ পেজ আপে এসে জাস্ট এবার আপনি এখানে এই যে অ্যাডজাস্টু রয়েছে কমিয়ে দিন সংখ্যাটা নাইনটি করে দেখি কী আসছে অনেকটাই বেড়েছে কিন্তু লেখাগুলো ছোটো হচ্ছে আবার যাই তো এইভাবে আপনি ধীরে ধীরে কমাবেন কমিয়ে দেখবেন যে কতটা আসছে এইটটি করলাম এইটটির নিচে করলে আরও ছোটো হয়ে যাবে দেখুন এইটুকু আসলো বাট এবার সবটা আমার ডাটা আসছে না তো এর জন্য আপনি আবার পেছি এটা পেয়ে যাবেন জাস্ট এত কিছু না করে সরাসরি আপনি করে দেবেন ফিট টু ওয়ান বাই ওয়ান ওকে এটা কমে গেছে আপনি এখানে এসে একুশ হলো আপনি করে দিন একটু বাড়িয়ে দিন পঞ্চান্ন ওকে করুন দেখুন পঞ্চান্ন করবেন না জাস্ট আপনি এই জায়গাটায় পঞ্চাশ করে দিন দেখুন পুরো ডাটা এখনো আসেনি পঁয়তাল্লিশ ওকে করুন দেখুন সমস্ত ডাটাগুলো চলে এসেছে একদম পেমেন্ট স্ট্যাটাস অবধি বেশ এটা হয়ে গেল একটা পেজে এবার যদি আপনার ডাটা সংখ্যা বেশি থাকে তাহলে আপনার পরপর আসবে দেখুন একটা পেজে ধরেনি আর একটা পেজে চলে আসছে এবার আরও ভাবছি যে না এক ডাটাগুলো সংখ্যাগুলো ছোট হয়ে যাচ্ছে আমার একটু বড় দরকার বা বড়ো করবো সেটা পে আবার গেলাম এই যে এখানে চারটে অপশান রয়েছে এই চারটে অপশান যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে আশা করি আর প্রিন্ট আউটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না প্রথমত ল্যান্ডস্কেপ করলাম পেজের ক্ষেত্রে পেজটা হয়ে গেল এবার আসবো মার্জিন মার্জিনে এলাম টপে একটু বড় রাখবেন হেডার ফোটারের ব্যাপার আছে হেডার ফোটার দিতে হবে বটমে এটা লেফটে এটা রাইটে ফোটারে ঠিকই আছে এরকম মার্জিন দিয়ে দেখি আবার আসুন পেস এটা এবার আসছি হেডার ফোটার দেখুন হেডার বলতে আপনার এই জায়গাটায় জাস্ট কিছু থাকবে তো দেখি এখানে বলছে হেডার এখন কিছু নেই আপনি এখান থেকে দিতে পারেন ডবডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন কোনো কিছু নেই পেজ ওয়ান তারপরে ভেরিফাইড লিস্ট দিতে পারেন পেজ ওয়ান অফ টু ওয়ান অফ টু অফ টু এরকমভাবে অনেকগুলো পেজ থাকলে আপনি দেবেন দেখা গেলো দশটি পেজ রয়েছে পেজ ওয়ান অফ টেন পেজ টু অফ টেন পেজ থ্রি অফ টেন এইভাবে করে আপনি দিতে পারবেন আবার এইগুলো দিতে পারেন বা যদি এত কিছুর দরকার না হয় জাস্ট আপনি মনে করেন যে না আমি নিজের থেকে দেব তাহলে কাস্টম হেডার কাস্টম হেডারে ক্লিক করার পর জাস্ট এখানে এরকম একটা উইন্ডো আসবে আপনি এখানে লেফট সেকশান সেন্টার সেকশান রাইট সেকশান এখানে দেখুন টেক্সট টেক্সট আপনি অনেকগুলো সাইজ রয়েছে আপনি যে কোনো ফন্ট আপনি চুজ করে নিতে পারেন এখানে লেখার সাইজগুলো ইলেভেন আছে আরও আরও বাড়ানো আছে আপনি ডাউন মেনু থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে এটাই রেখে দিয়েছি সিম্পল আর একটু বাড়িয়ে নিলাম বারো করলাম আর এটাকে বোল্ড করে দিলাম ওকে করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন করবেন দেখবেন যে এটা ভালো লাগবে এরপরে আসুন এখানে পেজ নাম্বার দিতে পারবেন টাইম দিতে পারবেন এখানে ফাইল লেন দিতে পারবেন যে কোন ফাইলে রয়েছে অনেক সময় ফাইলটা আমরা খুঁজে পাই না তারপরে এখানে ছবি ইনসার্ট করতে পারবেন অনেকগুলো অপশান রয়েছে এখানে জাস্ট আমি ভিডিওটা বলতে গেলে সবগুলো লেন্দি হয়ে যাবে তো লেফট সেকশানে দেখাচ্ছি কি দেওয়া যায় এখানে দিলাম আমি ডাইস আপনারা আপনাদের যেটা দরকার বা প্রয়োজন হবে সেটা দেবেন বেশ আমি একটা সংখ্যা দিয়ে দিলাম দিলাম কিছু দরকার নেই স্কুল ড্রাইস কোড দিয়ে দিলাম লেফটে সেন্টার সেকশানে সেন্টার সেকশানটা একটু দেবেন নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে দেবেন আমি দিচ্ছি এআই কে ওয়াই এন্টার দু হাজার একুশ আপনি এটাকে জাস্ট একটু ধরে সবটাই করেন আসুন আবার করে ওকে করে দিন ঠিক আছে এটা ওকে হয়ে গেল আপনার এখন দেখাচ্ছেন আচ্ছা বেশ সেন্টার সেকশনে হলো রাইট সেকশানে যাব দিয়ে দেন একটা কিছু আমি দিয়ে দিলাম টাইপিং বড় হতে ছোট হতে হচ্ছে সরি কিছু মনে করবেন না জাস্ট আমি দেখানোর জন্য করছি টোটাল টিচারের নেম টিচারের নেম দিয়ে দিলেন তার ফোন নাম্বার একটা দিয়ে দিলেন ফোন নাম্বার দিয়ে দিলেন দিয়ে আপনি ওকে করুন দেখুন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ওকে করলাম আবার ওকে করলাম দেখুন এই যে এখানে ডাইস কোর্ড ঐক্যশ্রীর ভেরিফিকেশান দু হাজার একুশ আপনার স্কুলের নামটা আগে দিয়েছি কারণ এটা আপনার তাহলে নতুন করে লিখতে হবে না জাস্ট এখানে হয়ে যাবে এদিকে নোডাল টিচারের ক্লেম ফোন নাম্বার ইত্যাদি

সেন্টার সেকশানে কিছু দেওয়ার নেই পেজ নাম্বার আপনার দিতে দিলে দেবেন না দিলে ছেড়ে দিন রাইট সেকশানে আসুন আই ন এইচ ওয়াই লেখাগুলো অনেকটা স্মল ক্যাপিটাল হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমি তাড়াতাড়ি করার জন্য করছি এটা জাস্ট ওকে করে দিন বোল্ড করলে করবেন ওইভাবে ওকে দিন আবার দেখুন এই যে নিচে সাইন অফ নোডাল টিচার সাইন অফ হেড টিচার আর এখানে একটা জিনিস খেল রাখবেন হেডার ফুটারে আসার পর সেখানে ক্লিক চেক বক্সে ক্লিক করে রাখবেন এটা স্কেল উইথ ডকুমেন্ট মানে আপনার ডকুমেন্ট অনুযায়ী এবং অ্যালাইন করে ঠিক এক্সেল থেকে বসিয়ে দেবে ওকে আচ্ছা এই তো গেল ছোটো করে সব শেষে থাকলো সিট এই অপশানটি কী করে কী করব তো দেখুন এই অপশানে যেতে গেলে আর একটু করতে হবে জাস্ট এবারে আপনি আবার পেয়েছে আসুন এটাকে পুরোটাই হান্ড্রেড করে দিন করে দিলাম ওকে এরকম আসলো আপনার রেডি হয়ে যাচ্ছে দেখুন এরপরে আপনার কোর্স এই যে এই ডাটাগুলো এড়িয়ে যাচ্ছে কিন্তু এই ডাটাগুলো কার এই ডাটাগুলো এই যে এই আইডি বা সিরিয়াল নাম্বার যাদের তাদেরই তাই না এই ছাত্র এই বাস বকি তো সিট এই কাজে খুব সাহায্য করে জাস্ট সিটে আসুন দেন এখানে আপনার ওই যে এড়িয়ে গেছে ডাটাগুলো সেইগুলোতে আপনি এই অ্যাপ্লিকেশান আইডি আর এটা সিরিয়াল নাম্বার আপনি দুটো দিয়ে দিন তাহলে এখানে আসতে হবে কি কলাম টু রিপিট এড লেফট এটা হোম থেকে আসতে হবে হোমে এসে আপনি জাস্ট এবার আবার পেজ পেজ লেয়ার্টে আসুন পেজ লেআউটে এসে প্রিন্ট আইটেলে আসবেন প্রিন্ট এসে এইখানে করবেন কালাম টু রিপিট করলেন এখানে দুটো কলমের নাম দিয়ে দিন জাস্ট এই কলম এ ওয়ান আচ্ছা এখানে লিখুন আপনি আপনারা লিখলেই ডলার চিহ্নে চলে আসবে এ ওয়ান কোলাম দিয়ে দিন ওকে করে দিন এবার পিনটে আসুন সেটা পেয়ে আসুন এই ডাটাটা কোথায় আসছে ওকে করে দিন এই যে দেখুন কোর্সের পর আগে কিছু ছিল না জাস্ট এই ডাটাগুলো যে এড়িয়ে গেছে সেই ডাটাগুলো এদেরই এই কাজের সুবিধা সিট অপশান থেকে পাওয়া যায় ওকে এটা গেল আরেকটা অপশান থাকলে সিটের মধ্যে দেখুন সিটা আসুন আর রয়েছে রোজ টু রিপিট অ্যাট টপ এই অপশানটা কিসের দেখুন এখানে আমি দেখলাম এ ওয়ান ওরা এক্সেল একদম পুরো নিজের ফর্মে নিয়ে নিয়েছে ওকে করলাম এনেবার আবার ঘুমে আসছি এই যে আপনার ডাটাগুলো রয়েছে এই যে এই দুটো রোজ রয়েছে আপনি মনে করছেন যে আপনার পেজ অনেকটা বেশি হবে প্রত্যেক পেজে আপনি এইটা বিদ্যালয়ের নাম এবং অ্যাপ্লিকেশান আইডি ইত্যাদি এই রোটা যেটা রয়েছে এই দুটো আপনি প্রত্যেকটা পেজে বারবার কপি পেস্ট না করে এটা দেবেন এটার জন্যে আপনাকে আসতে হবে কি আবার পেজ লাগে ওটা আসুন প্রিন্ট আইটেলে চলে আসুন দেন সিটে আসুন রোজ টু রিপিট অ্যাট টপ এইখানে ক্লিক করুন এইখানে ক্লিক করে দিলেন এই উইন্ডোটা আসবে জাস্ট আপনি এখানে আর কিছু লিখবেন না জাস্ট এই দুটো করুন এটাকে ধরে এই দুটো কলম সিলেক্ট করে দিন দেখুন চলে এসেছে ওকে করে দিন এইবার আসুন ফাইলে প্রিন্টে আসুন প্রত্যেকটা ফাইলে কেটে গেছে এখানে প্রত্যেকটা ফাইলে এরকম আসবে জাস্ট আপনি পেজ সেটা পে গিয়ে এটাকে ইয়ে করে দিন কমিয়ে দিন ফিট টু ওয়ান বাই ওয়ান করে দিন দেখুন প্রত্যেকটা পেজে চলে আসবে এটা ছোট হয়ে যাচ্ছে আপনি জাস্ট এটাকে আরেকটা বাড়িয়ে দিন পঁয়তাল্লিশ করে দিন দেখুন পেমেন্ট স্ট্যাটাস চলে এসছে এইখানে ছিল এটা আছে দেখুন যে ডাটা যে পেজটা রয়ে গেছে সেই পেজটা চলে এসেছে আশা করি আপনাদের সমস্যার অনেকটাই সমাধান হয়েছে তো চারটে অপশান এই যে প্রিন্ট আউটের এই যে চারটে অপশান এই চারটে অপশান যদি আপনি ভালোভাবে সেট করতে পারেন তাহলে আর প্রিন্ট আউটের ক্ষেত্রে রকম অসুবিধা হওয়ার কথা নয় তো আজকের ভিডিওতে এই পর্যন্তই তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন